আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন ভিউয়ার্স? আশা করছি সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন রেসিং পিজনের বেবি। তো এই বেবিটার আমরা বাড়তি যত্ন নিব, তো সেটাই আমি আপনাদের মধ্যে ওখানে শেয়ার করব। সো ভিউয়ার্স, আপনারা যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তীতে রেসিং পিজন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যমূলক ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন, থ্যাংক ইউ সো মাচ। সো ভিউয়ার্স, বাইরে প্রচুর বৃষ্টি দেখতে পাচ্ছেন, আজ সারাদিনই বৃষ্টি প্রায়। তো খাবারের অবস্থা অনেকটাই নাজুক হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন অনেকটা নরম নরম লাগতেছে আমার কাছে। তো কাল যদি রোদ হয় ইনশাল্লাহ কালকে আমরা রোদে দিব এবং সে ভিডিও আপনাদের মধ্যে নিয়ে আসবো ইনশাল্লাহ। সো ভিউয়ার্স, দেখেন আমি এই খাবারটা বর্তমান আমার ব্রিডিং পেয়ার যেগুলো আছে তাদের জন্য দিতেছি। সো ভিউয়ার্স, এখন আমরা এই বেবিটাকে কয়েকটা দানা আমরা খাওয়াবো। দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি কিছু দানা ভিজিয়ে রেখেছিলাম, এগুলো সব ডাবলি, এগুলো এখন বেবিদের খাওয়াবো। সো ভিউয়ার্স, এই বেবিটাকে নিয়ে এর আগে আমরা ভিডিও করেছিলাম, তো সে কিন্তু অনেকটাই ছোট, তো তার আমরা নিয়মিত বাড়তি যত্ন নিতেছি। দেখতে পাচ্ছেন আমি খাওয়া দিতেছি। তো এইটা দিলে কি হবে, খুব দ্রুত ইনশাল্লাহ বেবিটা বেড়ে উঠবে আশা করছি ইনশাল্লাহ। তো আজকে এই বেবিটার আমরা ট্যাগ পরাবো, এর যে আপন ভাই সেই ভাইটা এর থেকে অনেকটাই বড়, তো তার আমরা ট্যাগ পরিয়ে দিয়েছি, আজ থেকে তিন থেকে চার দিন হবে, কিন্তু এর এখনও আমরা ট্যাগ পরাইতে পারিনি, তো সেইটাও দেখাবো ইনশাল্লাহ। বেবি একখান হচ্ছে ওইটা, তবে এইটা খুবই দুর্বল হয়ে গিয়েছে ভিউয়ার্স, খুবই দুর্বল হয়েছে, এর মা বাবার কাছ থেকে সঠিক সময়ে সঠিকভাবে খাবার পায়নি, এজন্য এই অবস্থা এই বেবিটার। তো দেখেন আপনারা যারা দেখতে চেয়েছিলেন যে কিভাবে খাওয়াবেন, তো এর আগেও আমি ভিডিও করেছি যে কিভাবে আপনারা পাঁচ থেকে দশ দিনের বেবিদেরকে আপনারা কিভাবে খাবার খাওয়াবেন, যত্ন নেবেন, বাড়তি যত্ন নেবেন, এক্সট্রা খাবার কীভাবে তাদেরকে আপনারা দিবেন, তো সেইটা আমি দেখিয়েছিলাম, আজকেও দেখাইতেছি। এইভাবে আমরা তিরিশটা দানা খাওয়াই দেবো, পেটে কিচ্ছু নাই ভিউয়ার্স, একদমই কিছু নাই, ওর মা বাবার কাছে দিয়ে রেখেছি আমি, ওর ভাইটাকে প্রচুর খাওয়াইয়েছে, কিন্তু ওই যে মাদি বেবিটা ফুল হোয়াইট হয়েছে ভিউয়ার্স, ফুল সাদা, আমি সাদা রংটা খুবই পছন্দ করি ওদের ক্ষেত্রে। তো এখন আমি চেষ্টা করতেছি, বাদ বাকি আল্লাহ তাআলার ইচ্ছা, জানি না সে শেষ পর্যন্ত টিকবে কি না, তবে আমি চেষ্টা করতেছি, দেখা যাক কি হয়। ভিউয়ার্স, খাওয়ানো সম্পূর্ণ হয়ে গিয়েছে, এখন আমরা বেবিটাকে পানি খাওয়িয়ে দিব। তো আমরা পানির মধ্যে কারমিনাটা দিব, দশ সিসি পানি দিয়ে দিব, এর মধ্যে আমরা কারমিনা দিব, এটা এর জন্য যে যাতে করে কবুতরের বেবির হজমের কোনো সমস্যা না হয়, যেহেতু আমরা এই খাবারটা দিয়ে দিয়েছি, ভিজানো আছে দেখতে পাচ্ছেন, ভিজানো আছে, তারপরেও কিন্তু আমরা কারমিনাটা খাওয়িয়ে দিব, আমরা রিক্স নিতে চাচ্ছি না। সো ভিউয়ার্স, এর মধ্যে আট সিসি আছে, এখন আমরা পাঁচ সিসি খাওয়াই দেবো, দশ সিসি দিব না, যেহেতু পেট ভরে গেছে। সো ভিউয়ার্স, আমরা খাওয়াই দিলাম। তো ইনশাল্লাহ আমরা আপডেট খবর নিয়ে আসবো পরবর্তীতে, এখন এর ভাইটাকে আমরা দেখাই। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনারা এই যে নর বাচ্চাটি সত্যি অনেক সুন্দর গ্রোথ হয়েছে, কিন্তু মাদি বেবিটার অবস্থা খুবই খারাপ। তো দেখেন এইটা সম্ভবত ওর পিতার মতো কালার আসবে, এই প্রথম আমি গ্রিজেল থেকে একটা নরের মতো পাইলাম, অর্থাৎ নর বেবিটা পাইছি ওর পিতার মতো, আর মাদি বেবিটা পাইলাম ওর মার মতো। তো দেখতে পাচ্ছেন এই যে কালার, আমি একটু কাছে নিয়ে আরও, হয়তো বা ওর পিতার মতোই আসবে। হ্যাঁ, সো ভিউয়ার্স, আপনারা সবাই দোয়া করবেন এবং বেবিটা কেমন অবশ্যই জানাবেন। দেখেন এই বেবিটার বাড়তি যত্ন নেওয়ার কোনো প্রয়োজন নেই ভিউয়ার্স, দেখেন কি গ্রোথ, দেখেন দুইটা কবুতরই, অর্থাৎ এর মা এবং বাবা দুইটা কবুতরই প্যাট পুরে খাওয়াই দিয়েছে। সো ভিউয়ার্স, এই বেবিটার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন, আজ সারাদিন বৃষ্টি হয়েছে, তো লফট
সম্পূর্ণ আপনারা ঢেকে ঢেকে রাখবেন না ভিউয়ার্স। এই বিষয়টা আমি এর আগে বলেছি, আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, তো আপনারা লবটা সম্পূর্ণ ঢেকে রাখবেন না, বাতাস চলাচলের ব্যবস্থা করবেন। যদি ঢেকে রাখেন সেক্ষেত্রে কিন্তু কবুতরের ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকবে। তো এটা এই জন্যই লাগে যে বাতাস যখন চলাচল করতে পারবে না, কবুতরের গায়ে থেকে অনেক ডাস্ট বের হবে এবং ওইগুলা কিন্তু তাদের নাকে প্রবেশ করবে এবং ঠান্ডা লেগে যাবে। এজন্য অবশ্যই আপনার সতর্কতা অবলম্বন করবেন, আপনারা সম্পূর্ণ ঢেকে রাখবেন না। সো ভিউয়ার্স, এই হচ্ছে নর বেবি। এবং দেখেন, আমি আপনাদের যদি আর একটু কাছে নিয়ে দেখাই সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন পার্থক্যটা। দেখেন এটা কত ছোট, দেখছেন এটা কত ছোট। আর এই দেখেন নর বেবিটা, এই হচ্ছে মাদি বেবি আর এটা হচ্ছে নর বেবি। তো এখন আমরা মাদি বেবিটার ট্যাগটা পরিয়ে দিব, যেহেতু আমরা তাকে খাইয়ে দিয়েছি, এখন ট্যাগটা পরিয়ে দিব। ভিউয়ার্স ট্যাগ, এই যে এটা ট্যাগ, তো আপনারা সবাই জানেন, তারপরে নতুনদের উদ্দেশ্য করে আমি এটা বলতেছি। এই যে দেখতে পাচ্ছেন এই পাশটা কিন্তু অনেকটাই স্মুথ। হ্যাঁ, এইটা আপনারা দেবেন নিচের দিকে। তো সেক্ষেত্রে দেখেন এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারটা উল্টা হয়ে যাচ্ছে, আর এই পাশে দেখেন এই পাশের তুলনায় এই পাশটা কিন্তু অনেকটা আপনার ধারালো। হ্যাঁ, এই পাশে স্মুথ আছে আর এই পাশে ধারালো। তো আপনারা স্মুথ যে পাশটা আছে এটা আপনারা নিচে দিবেন। এই যে দেখেন আমি পরাই দিচ্ছি, আমি আমার কবুতরের ট্যাগগুলো ডান পাই পরাই। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে এই দিলেন, দেওয়ার পরে এই যে আমি তো একটা পাখনা নিয়ে নিয়েছি, এই পাখনাটা দিয়ে আপনারা এর মধ্যে দিয়ে আলতো করে এই যে এভাবে ঢুকাই নিয়ে আলতো করে যখন চাপ দিবেন দেখুন এই যে হয়ে গেছে, এটা কিন্তু আর খোলা যাবে না, এর পরানো হয়ে গেল। দেখতে পাচ্ছেন আপনারা। তো এক ভাইয়া বলছিলেন যে ভাইয়া আপনার ভিডিওটা আরও বড় করবেন, সেই জন্য আসলে আমি আমি যা করি আমার লবটে সেটা এখন আমি আপনাদের মধ্যে এখন শেয়ার করবো, সেক্ষেত্রে ভিডিওটা এমনিতেই বড় হয়ে যাবে। সো ভিউয়ার্স, আশা করছি আপনারা কিছু শিখতে পারবেন, জাস্ট আমি ভিডিওটা এমনিতেই বড় করব না এবং আমি আপনাদের কিছু শেখানোর চেষ্টা করব। হ্যাঁ ভিউয়ার্স, ভুল কিন্তু একটা হয়েছে, আমি তো আমার কবুতরেরগুলোর ডান পায়ে ট্যাগ পরাই, এইটা আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে বাম পায়ে ট্যাগটা পরা দিয়েছি। তো সমস্যা না, তো ইনশাল্লাহ থাকবে, যেহেতু এই বেবি আমি রেখে দিব সেক্ষেত্রে ইনশাল্লাহ সমস্যা হবে না। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই ছিল, পরবর্তীতে আপনাদের মধ্যখানে আরেকটি ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়ে যাবো রেজন। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। ভিউয়ার্স, আমাদের এই চ্যানেলের মধ্যে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন রেসিপি জন সম্পর্কে, সেই ভিডিওগুলো দেখলে বিশেষ করে আপনারা যারা নতুন রয়েছেন তারা অনেক উপকৃত হবেন, অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আরেকটি বেবি, চেকার বেবি, এই যে লালন পালন করছে ওর পিতা, সৎ পিতা। সো ভিউয়ার্স, এখানে তো আমরা পেয়ার করিয়ে দিয়েছিলাম মিলি নর, দেখতে পাচ্ছেন এই যে মাদিটা, তো আজকালের মধ্যে ডিম দিয়ে দিবে, আপনারা সবাই দোয়া করবেন এই পেয়ারটার জন্য। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই ছিল, পরবর্তীতে আপনাদের মধ্যখানে আরেকটি ভিডিও নিয়ে চলে আসব। আর রেসার কবুতরের যে বেবিগুলো আছে এই বেবিগুলোর প্রতি অবশ্যই আপনার যত্নবান হবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই বেবিটা অনেকটাই স্বাস্থ্যবান আর এটা অনেকটাই চিকনা। তো একে আমরা নিয়মিত ইনশাল্লাহ ট্রিটমেন্ট করব আর আপনাদের মধ্যখানে আরও ভিডিও নিয়ে আসব। আর আপনারা আমাদের চ্যানেলের মধ্যে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই ছিল, পরবর্তীতে আপনাদের মধ্যখানে আরেকটি ভিডিও নিয়ে আমি চলে আসবো রেজওয়ান। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।